বন্ধুরা, ফেসবুকে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো আমরা কীভাবে এখন বর্তমান সময়ে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলবো কিংবা বানাবো, মানে ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়ম কী। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ফেসবুকে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য এই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটার লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে পেয়ে যাবেন। এবার ইনস্টল করে নেওয়ার পর আপনি সিম্পলি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনাদেরকে আমি এখানে একটু বলে দিই, আপনার ফেসবুকে আগে থেকে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আপনি ব্যবহার করছেন কিন্তু আপনি চান আরও ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলবেন বা তৈরি করবেন, তাহলে আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ আউট করে দিয়ে আপনি লগ ইনের এই পেজটার মধ্যে চলে আসবেন, ঠিক আছে। এবার ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কি করবেন, এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে জয়েন ফেসবুক। এবার এখান থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হবে। তো ভিডিওটি আপনারা এখান থেকে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন, ঠিক আছে। এবার এখানে আপনি কি করবেন, এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে বলছে হোয়াটস ইউর নেম। এবার আপনাকে এখানে আপনার নাম দিতে বলছে, মানে আপনি যে নামে ফেসবুক অ্যাকাউন্টে খুলবেন তো আপনার সেই নামটা আপনার ইচ্ছা মতো আপনি এখানে নিচে বসে দেবেন। এখানে আপনি উপরে বাসাইডে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আপনি ফার্স্ট নেমটিকে বসাবেন এবং আপনি এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এখানে আপনি লাস্ট নেমটিকে বসিয়ে দেবেন। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে হোয়াটস ইউর ডেট অফ বার্থ। এবার আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ থেকে সিলেক্ট করতে বলছে। তো এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বার্থে, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এখানে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে চলে আসবে। এবার আপনার যেটা ডেট অফ বার্থ, মাস, ইয়ার এবং ডেট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেট, এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে হোয়াটস ইউর জেন্ডার। এবার আপনাকে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে বলছে, তো আপনি এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, আপনি মেল না ফিমেল, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে বলছে হোয়াটস ইউর মোবাইল নাম্বার। এবার আপনাকে এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে বলছে। তো বর্তমানে যদি আপনার কাছে কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনি একটা মোবাইল নাম্বার বসে দেবেন। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। কিন্তু আপনার কাছে যদি এখন বর্তমানে কোনো মোবাইল নাম্বার না থাকে কিংবা আপনি যদি এখানে কোনো মোবাইল নাম্বার না দিতে চান, তাহলে আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে কিংবা ডিভাইসে যে সমস্ত ইমেল অ্যাড্রেসগুলো লগ ইন করা আছে কিংবা আপনি লগ ইন করে রেখেছেন সেখান থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেল, এখানে আপনি বসে দেবেন। বসে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে কোনো একটা বসে দেবেন, মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস। এরপর আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন। তো আমরা এখানে মোবাইল নাম্বার বসাবো, তো এর জন্য আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ মোবাইল নাম্বার, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবো। এরপর উপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এবার আমরা এখানে একটা মোবাইল নাম্বার বসে দেবো। বসে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবো। এরপর এখানে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। এবার আপনাকে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনি যে পাসওয়ার্ডটা রাখবেন, যে পাসওয়ার্ডটা আপনি সেট করবেন, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনি বসে দেবেন। আর এখানে আপনি যে পাসওয়ার্ডটা সেট করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, সেই পাসওয়ার্ডটা কিন্তু 6টা লেটার এবং নাম্বার মিলিয়ে কিন্তু আপনাকে 8টা ক্যারেক্টার একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এক্সাম্পলের জন্য আপনি স্ক্রিনের উপরে যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এমন ধরনের আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে সেট করবেন, ঠিক আছে, যাতে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে গেস করতে না পারে, মানে বুঝতে না পারে। এবার পাসওয়ার্ডটি এখানে বসে দেওয়ার পর আপনি এখানে সাইডে দেখতে পাচ্ছেন চোখের মতো অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটিকে একবার এখান থেকে ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে। এবার চেক করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে অ্যাগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসিস, মানে ফেসবুকের কিছু টার্মস অ্যান্ড পলিসিস আছে যেগুলোকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এর জন্য আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনাকে এখানে বলছে অ্যাড এ প্রোফাইল পিকচার। এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে একটা প্রোফাইল পিকচার সেট করতে বলছে। তো এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার, এখানে ক্লিক করে আপনি এখান থেকে গ্যালারি থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার একটা প্রোফাইল পিকচার আপনি সেট করে দিতে পারেন। কিন্তু আপনি যদি চান পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি প্রোফাইল পিকচারটা সেট করবেন, তাহলে আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন স্কিপ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। পরবর্তীতে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি প্রোফাইল পিকচারটা সেট করবেন সেটা আপনাদেরকে আমি আগে ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু আমরা এখনই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল পিকচারটা সেট করে নেবো। তো এর জন্য আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার, আমরা সিম্পলি এর উপরে ক্লিক করবো। এরপর আপনার সামনে এখানে গ্যালারিটা ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি আপনার যে ছবিটাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার হিসেবে আপনি সেট করবেন, তো সেই ছবিটা আপনি এখানে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসবে। এবার আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্রপ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন।
ক্লিক করে দেখতে পাচ্ছেন। এবার ছবিটাকে আপনি এখানে ভালো করে ক্রপ করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর করে নেওয়ার পর আপনি এখানে উপরে দিকে দেখতে পাচ্ছেন ডান, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ভালোভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে সেট হয়ে যাবে। এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্ন অন, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে অ্যাড ইউর ফ্রেন্ডস। এবার আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিকভাবে সাজেশনে চলে আসবে, যারা ফেসবুকে আছে, যাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে। এবং এখানে আপনি ডান সাইডে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু অটোমেটিকভাবে আপনাদের এখানে পাঁচটা অ্যাকাউন্টসকে অটোমেটিকভাবে এখানে টিক করে দেবে। এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাড ফাইভ ফ্রেন্ডস। আপনি যদি এর উপর এখানে ক্লিক করে দেন তাহলে এখানে ফেসবুক আপনাদেরকে যে অটোমেটিকভাবে পাঁচটা অ্যাকাউন্টসকে এখানে ফেসবুক অ্যাকাউন্টসগুলোকে টিক করে দিয়েছে, তাদের কাছে কিন্তু একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের তরফ থেকে। এবার সেই ফ্রেন্ড রিকোয়েস্টটাকে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তারা আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড হয়ে যাবে, মানে তারা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো আপনি যদি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান, অ্যাড করতে চান তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে আপনি এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ফাইভ ফ্রেন্ডস, আপনি এর উপর এখানে ক্লিক করবেন। আদারওয়াইজ আপনি এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন স্কিপ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। তো আমরা এটিকে বর্তমানে এখন স্কিপ করে দেবো। এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে, এরপর আপনি এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন স্কিপ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখানে সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ তৈরি হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখানে সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ তৈরি হয়ে গেল। এবার ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি কোনো কিছু অ্যাড করতে চান, এডিট করতে চান কিংবা চেঞ্জেস করতে চান, তাহলে সেটি আপনি কীভাবে করবেন? তো এর জন্য এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি বা সাইডের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা প্রোফাইলটা শো করবে, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এডিট, এখানে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটিকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন কিংবা অ্যাড করতে পারবেন। তারপর এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কভার ফটো, এখানে সাইডে অপশন পেয়ে যাবেন অ্যাড, এখানে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কভার ফটোটাকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন কিংবা এডিট করতে পারবেন। তারপর এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বায়ো, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি কোনো রকম বায়ো লিখে অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে ক্লিক করে আপনি কিন্তু লিখে সেটাকে এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিটেলস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার কোনো রকম ডিটেলস আপনি দিতে চান, অ্যাড করতে চান, তাহলে এখানে আপনি সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে ক্লিক করে কিন্তু আপনি দিতে পারেন। যেমন হচ্ছে কাউন্টার, সিটি, ওয়ার্ক প্লেস, এডুকেশন, হোম টাউন, তারপর হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো। তারপর এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লিঙ্কস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার যদি আরও কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসগুলো অ্যাড করতে চান তাহলে এখানে আপনি সাইডে অপশন পেয়ে যাবেন অ্যাড, এখানে ক্লিক করে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন। তো এভাবে করে আপনি কিন্তু এখন খুবই সহজে ফেসবুকে আপনার একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারেন। তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।